শ্রাবণ মাস তাই বাবা ভোলেনাথ মহেশ্বরের পুজোটা আজকে আমি সব সকল ভক্তদেরকে করে দেখাবো মানে আমি বাবা ভোলেনাথ মহেশ্বরের পুজোও কিভাবে করি তো শ্রাবণ মাস বলেই একটু আজ পুজোটা করছি আর শ্রাবণ মাসে সোমবার তো বাবা ভোলেনাথের একটা সোমবার বাবা ভোলেনাথের খুব বড় দিন সবাই পালন করে তো আজকে আমি পুজোর জন্য বাবা ভোলেনাথ মহেশ্বরের যা যা পছন্দ ফুল সব জোগাড় করেছি আকন্দ ফুল ফুল গোটা এটাও একটা কলকে ফুল ধরনের বেলপাতা জবা ফুল সব জোগাড় করেছি আমি ধূপ নিয়েছি প্রদীপ নিয়েছি এদিকে ধূপ নিয়েছি এবার বাবা ভোলেনাথকে অভিষেক করাবো দুধ নিয়েছি একটু 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 ঘি নেব এর মধ্যে একটু মধু নেব তারপরে ওই দুধের মধ্যে একটু সন্দেশ দিয়ে দিচ্ছি আর একটু দই দিয়ে দিচ্ছি একটু দই দিয়ে দিলাম এবার একটু ঘি দিয়ে দিচ্ছি একটু মধু দিয়ে দিচ্ছি দুধ নিয়েছি দুধ ঘি মধু দই সন্দেশ পাঁচ রকম দিয়ে আমি বাবা ভোলেনাথকে আজকে অভিষেক করাবো প্রথমেই বলি হয়তো সবাই দেখবে আর ভাববে যে আমার শিবলিঙ্গটা সাদা কেন অনেকেই বলে যে সাদা শিবলিঙ্গ ঘরে রাখতে নেই কারণ রাখতে নেই অনেকেই বলে যে ঘরে সাদা শিবলিঙ্গ রাখতে নেই কিন্তু আমি এই শিবলিঙ্গ আমি নিজে কিনে আনি হঠাৎ দিন বহু বছর আগে প্রায় চার পাঁচ বছর আগে আমার একজনের সাথে হঠাৎ পরিচয় হয় তো সে হঠাৎ আমাকে দেখে কেন বলেছিল আমি জানি না সে আমাকে বলেছিল যে তুমি সাদা শিবলিঙ্গ ঘরে রাখো তার মাথায় রোজ জল ঢেলো আর তাকে পুজো করো দেখবে তোমার ভালো হবে তবুও কিন্তু আমি তারপরে কিনিনি এই সাদা শিব তারপরে এই কথা শুনে আমার এক বন্ধু আছে যার নাম উজ্জ্বল ও আমাকে এই সাদা শিবলিঙ্গ হঠাৎ আমাকে একদিনকে দেয় তো তারপরেই আমি এই সাদা শিবলিঙ্গ আমার ঘরে এনে আমি পেতেছি পেতে পুজো করি আমি রোজ জলও ঢালি বেলপাতা দিই কোনো সোমবার করে আকন্দ ফুলের মালা দিই তো অনেকেই বলে যে সাদা শিবলিঙ্গ ঘরে রাখতে নেই মন্দিরে দিয়ে দিতে হয় আমাকে বলেছেও অনেকে যে মন্দিরে দিয়ে দেবে তা আমি বললাম যে কেন অসুবিধা কোথায় আছে আমার তো কোনো অসুবিধা হয়নি আর আমার তো কোনো ক্ষতি করেনি কোনো খারাপ কিছু হয়নি বরঞ্চ বলতে নেই আমার ভালো হয়েছে আমাকে ভালো রেখেছে ভালো করেছে তাহলে অসুবিধা কোথায় আমার আমি তো তাকে নিজে কিনে আনিনি আমার ঘরে আমার গৃহে সে স্বেচ্ছায় এসেছে তো তাকে আমি সেই থেকেই পেতে পুজো করি তো অসুবিধা আমার কিছু হয়নি আমার ভালো হয়েছে কোনো ক্ষতি কিছু হয়নি তাই আমি আমার মন থেকে খুব শান্তি আছি তাকে পেয়ে তো চলো সবাই দেখো আজকে বাবা ভোলেনাথের অভিষেক ও নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় নম ঔ নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় নম এবার গঙ্গা জল দিয়ে তাকে পরিষ্কার করে দিচ্ছি এবার বাবা ভোলেনাথকে আকন্দ ফুলের মালা দিলাম যা তার যা যা পছন্দ তাই দিচ্ছি আমি জোগাড় করেছি ফুলগুলো এটা ফুল আর এটা ধুত্র গোটা একটা আর একটা জবা ফুল আর বেলপাতা এইগুলো হচ্ছে বাবা ভোলেনাথের পছন্দের ফুল আর আমি তার জন্য পাঁচ রকমের ফল নিয়ে এসছি তাকে পাঁচ রকমের পাঁচটা ফল উৎসর্গ করব এই পাঁচটা ফল এখানে আমি বাবা ভোলেনাথকে বাবা মহেশ্বরকে উৎসর্গ করলাম তাকে নিবেদন করলাম ম শিবায়ং নম শিবায় হরে হরে ভোলে নম শিবাই ওং নম শিবায়ং নম শিবায় হরে হরে ভোলে নম শিবাই ও নম শিবায়ং নম শিবায় হরে হরে শিবায় হে বাবা ভোলেনাথ মহেশ্বর ভালো থেকো তুমি সবাইকে ভালো রেখো সবাইকে রক্ষা করো প্রভু সবাইকে ভালো রেখো বাবা মহেশ্বর